কত মিষ্টি! এবং কত সুন্দর বাগানটা! এই যে কাটা হচ্ছে, কাল টাটকা সবজি এখানে বিক্রি হবে। এটা জায়গাটা হচ্ছে খড়দা, খড়দার বাজার সোদপুর, খড়দা সোদপুরের মাঝে বাজারে বিক্রি হবে। আর দেখুন এই যে সর্ষে ক্ষেত চারিদিকে, চারিদিকে শহর, মাঝে একটি গ্রাম। সেই গ্রামে একটি, হ্যাঁ, সেই যুধিষ্ঠির মতন একটি কুকুর আমার পিছন নিয়েছে। সেই এটা একটা স্বর্গ। আপনারা হয়তো বলছেন যে ক্ষেত, কিন্তু আমার কাছে এটা একটা স্বর্গ, হ্যাভেন, সো নাইস প্লেস। প্রকৃতির যত কাছে যাওয়া যায়, সে দিন হোক, সন্ধ্যা হোক, রাত হোক, প্রকৃতির সাথে থাকলে চরম সুখ। দেখুন দেখুন সর্ষে বাগান, আর সারমেয় কিচন্দর পিছন নিয়েছে আমার। দেখুন চারিদিকে ফসল আর ফসল। চলো আসো ওদিকে যাই আমরা, চলো দেখো কিছু, চলো ওদিকে দুটো, আমিও দুটো ডগা নিচ্ছি। আপনারা আপনারা লাইভ দেখছেন, লাইভ ইউটিউব ভিডিও চলছে। আমার ইউটিউব হ্যান্ডেলের নাম হচ্ছে @ এ বিগ ওয়ার্ল্ড অফ কনসার্ট, একটি বড় পৃথিবী, পুরোটাই নাটক এবং যাত্রাতে ভরা। এখন সন্ধেবেলা, সূর্যাস্ত কিছুক্ষণ আগে হয়েছে, একদম মেঠোর জায়গা, সাথে একজন সারময়ে আমার সঙ্গী হয়েছে, সেই যুধিষ্ঠিরের মতো। আর এই চাষি ভাই কি সুন্দর তার কাজ করে যাচ্ছে পরের দিনের বাজার দেওয়ার জন্যে। এরাই আমাদের মুখের অন্ন তুলে দেয়, এরা এই যে পরিকল্পনা অনুযায়ী গাছগুলো লাগিয়েছে বা পরিকল্পনা অনুযায়ী বাজারে নিয়ে গিয়ে প্রেজেন্ট করছে, সেটাই হলো অ্যাকচুয়াল মার্কেটিং। এই মার্কেটিংটাই হচ্ছে আসল, যে আগামী দিন আপনি কি খাবেন সেটা দু মাস আগে এই 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 চাষি ভাই সিদ্ধান্ত নিয়েছে, তাই জন্য আপনি আজকে এটা খেতে পাবেন। এই যদি এই জিনিসটা না করে অন্য কিছু করতো, তাহলে এরকম যদি সবাই উল্টো উল্টো করতো, তাহলে কিন্তু আমাদের পছন্দের জিনিসগুলো আসতো না। তো এটা একটা ভালো জিনিস। দেখুন এখানে কপি, ফুলকপি, তার সঙ্গে আলু, হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে, তার সঙ্গে আলু, দু সাইডে আলু হয়েছে। উনি কি সুন্দর আমাকে ওয়েলকাম করছেন। ওনার নাম হচ্ছে রেজ্জাক ভাই, খুব ভদ্র এবং খুব শিক্ষিত চাষি। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে, আমি অনেক ইংরাজি জানলাম, ওটা শিক্ষা নয়, তাহলে আমি একটা ভাষা জেনেছি। কেউ তাহলে যে নেপালি জানে, সে তো তাহলে সে সেই সে ভাষাটা জেনেছে। শিক্ষিত সেই মানুষ যে মানুষ একটা স্পেসিফিক বিষয়ে জ্ঞান অর্জন করার পরেও আরও অন্য অন্য বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে, সেটা হলো শিক্ষা। তো এখানে আমরা যদি কেউ ডাক্তার হয়ে থাকি, তাহলে ডাক্তার ডাক্তারের মতন শিখেছে, চাষি ভাই চাষি ভাইয়ের মতন শিখেছে, যিনি কলমধারী তিনি ইংরাজি শিখেছেন, তো ইনিও একজন সম্মানীয় ব্যক্তি। এটা আমার পয়েন্ট অফ ভিউ। এখন আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা কফি বাগানের মধ্যে দিয়ে, কীরকম লাগছে জানি না আপনাদের। সেখান থেকে আমরা, এটা হচ্ছে ফুলকপি, এই একটা ফুলকপি পাওয়া যাবে। আর এখানে দেখুন টমেটো হয়েছে, এই টমেটো, এগুলো দুদিন পরে লাল হবে। এখনো শীত চলছে। এই হলো বাঁধাকপি, টাটকা বাঁধাকপি। এই হলো পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ, পেঁয়াজের ক্ষেত। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমি আমার ভিডিওটা শেষ করছি এখানে।